আজকে এক্সেল সম্বন্ধে, এক্সেলের যে ডেট ফাংশন আছে সেই সম্বন্ধে আমরা একটা ডেটাবেস তৈরি করব। সেখানে ক্যালকুলেশন করব ডেট নিয়ে। এখানে যে ক্রিকেটের যে আইসিসি ফাইনালের যে ডেটগুলো, সেই ডেটগুলো দিয়ে আমরা টাইপ করে আগে ডেটাবেসটা তৈরি করে নিই, তারপর আমরা ডেটের ক্যালকুলেশনে যাব। সেখানে যে আইসিসি ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচেস হয়েছিল, সেই ম্যাচেসের কতগুলো ডেট, ফাইনাল ম্যাচেসের কতগুলো ডেট আমি টাইপ করছি। টাইপ করার পর তারপর এই ডেট অনুযায়ী আমরা ক্যালকুলেশন করব। ডেট এই ডেট ডেটগুলো পর পর বসাতে হবে। আমি 1992-এ যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল তার প্রথম ডেট বসাচ্ছি। আরও এর আগেও ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই ডেটগুলো আমি যাচ্ছি না। 1992 থেকে শুরু করছি। 1992-তে মার্চ 25 তারিখ, আগে মার্চ মাসের তারিখ মাস দিতে হবে, তারপর এই ডেট ডে দিতে হবে, তারপর ইয়ার দিতে হবে। এইভাবে এন্ট্রি করতে হবে, মানে MMDD YYYY, চারটে ওয়াই, এই ফরম্যাটে ডেটা এন্ট্রি করছি। সেকেন্ড তারপরে করেছি 1996, তারপরে 1999, তারপরে 2003, 2006, 2007, 2011, যেখানে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তারপরে আসছে 2019, লাস্ট যেটা 2019-এ বিশ্বকাপে ইংল্যান্ড জিতেছিল, 14 তারিখে খেলা হয়েছিল, 14/7/2019। এবার এগুলোকে সিলেক্ট করে কন্ট্রোলে করলাম, কন্ট্রোলে করে ফরম্যাট করছি। ডেটের ফরম্যাট, ডেট ফরম্যাটে গেলে এইখানে সেলে ডেটের ফরম্যাটে করলাম, এই ফরম্যাটটা আমি পছন্দ করলাম। এই ডেট ফরম্যাটে ফরম্যাট করার পর তারপরে আমি এই এইখানে তার আজকের যে ডেট, সেই ডেট অনুযায়ী কত মান্থ হবে, কত বছর, কত বছর কত মাস, সেই হিসাবে আমাকে বার করতে হবে। কত বছর কত মাস হলো, আজকের তারিখ হচ্ছে, আজকে যেটা করছি সেটা হচ্ছে 31 মার্চ 2021। এই ডেট অনুযায়ী প্রথম যে আমি 1992-এর যে বিশ্বকাপ হয়েছিল তার কত বছর হয়েছে, কত মাস হয়েছে আজকের দিনের হিসাবে, সেই ক্যালকুলেশন আমি আজকে করব। সেখানে আমি ইয়ার অ্যান্ড মান্থস হিসাব করব। ইয়ার অ্যান্ড মান্থসের হিসাবে প্রথমে যেটা আজকের ডেটটা আমার সেখানে দরকার আছে, সে আজকের ডেটের জন্য টুডে বলে একটা ডেট ফাংশান আছে, সেই টুডে ডেট ফাংশান আমি ইউজ করছি G3 সেলের। টুডে লিখে ব্র্যাকেটের মধ্যে কোনো প্যারামিটার লাগে না, এন্টার দিলেই চলে আসে। এবার এটাকে একটু ফরম্যাট করে দিলাম, কন্ট্রোল এ প্রেস করে এই ডেট ফরম্যাটে যেরকম আগে করেছি সেরকমভাবেই করে দিতে হবে। ডেট ফরম্যাটে ফরম্যাট হয়ে গেল। এরপরে আসব ক্যালকুলেশানে। এখানে যে ক্যালকুলেশানটা করব সেখানে হচ্ছে একটা ফাংশান ইউজ করব, টেক্সট ফাংশান। সেই টেক্সট ফাংশান দিয়ে আমি এই ডেট ক্যালকুলেশানটা করব। সেখানে কি লিখব, টেক্সট ইকুয়াল টু টেক্সট, ব্র্যাকেট শুরু করবার পর যে ডেটটা আছে সেই ডেটটাকে প্রথমে, যে আজকের যে ডেট সেই টুডে ডেটটা, সেই ডেটের সেলের ওপর ক্লিক করব এবং যে ডেটে বিশ্বকাপ হয়েছে সেই ডেট থেকে মাইনাস করে দেব। দিয়ে কোটেশান, কমা দিয়ে কোটেশানের মধ্যে ওয়াই দিলেই আমার বছর বেরিয়ে যাবে। আচ্ছা, তারপরে মান্থ তো ঠিক সিমিলার ওরকমভাবে করব, সেই ইকুয়াল টু টেক্সট
টেক্সট ব্র্যাকেট দিয়ে সেলের অ্যাড্রেস দেবো, অ্যাড্রেস সেল অ্যাড্রেসটার ওই টু ডেট যে ডেটটা দেবো সেখানে কি করব আমি ওইখানে F4 দেবো যাতে সেলটাকে ফিক্সড করা যায়। ওই সেল ফিক্সড না করলে আমি যখন ড্র্যাগ করব তাহলে কিন্তু সেই ডেটে আমার আসবে না। তো এজন্য ওই টু ডেজ যে G4 সেলটা, সরি G3 সেলটা, সেই সেলটাকে আমাকে সিলেক্ট করে অবস্থায় রাখতে হবে, মানে ফিক্সড করা অবস্থায় থাকতে হবে। এইবার যখন ড্র্যাগ করব প্রত্যেকটা সেল ফর্মুলাটা কপি হয়ে যাবে, অটোমেটিক্যালি কপি হবে। এবার একটা জিনিস দেখা যাক, যদি আমি এখানে ইয়ারটাকেও কপি করে দিই, মান্থটাকেও কপি করে দিই। আচ্ছা, এইবার যে আমি যদি এইখানে যে টুডে বলে যে সে যেখানে আমি ডেটটা দিয়েছি এই টুডে ডেটটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে দেখা যাবে যে ওই ফর্মুলাটা কোনো ভ্যালু ওখানে শো করবে না। সেটাকে আমি একবার দেখব যে ওটা রেফারেন্স সেল রেফারেন্স যেটাকে ফর্মুলার মধ্যে রয়েছে সেই সেল রেফারেন্স কীভাবে আসছে। আগে সেলটাকে ফরম্যাট একটু সাজিয়ে নিই, সাজিয়ে নিলে সুবিধা হবে, অ্যালাইনমেন্টগুলো করে দিই। আচ্ছা, এইখানে যে আমি ডেটের যে কথা যেটা বলছি ডেটটাকে আমি ওপরের দিকে তুলে দিই তাহলে সুবিধা হবে। তাহলে আমি 31 মার্চ 2021 আমি G2 সেলে ট্রান্সফার করে দেবো। তাহলে কী হবে, তা এইখানে যে ডেটগুলো আমি এখন কত বছর কত মাস বেরিয়েছে তাহলে তার যে রেফারেন্সটা সেটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে ওখানে যে ফাংশানটা আমি লিখেছি টুডে বলে ফাংশানটা, সেই টুডে ফাংশানটা ওর মধ্যে থাকছে না, এই মুছে দিলাম। মুছে দিয়ে আমি ওপরে আমি টুডে ফাংশানটাকে লিখলাম, তাহলে আমার যে এখানে কত বছর কত মাস সেই সেল রেফারেন্সগুলো হারিয়ে গেল, সেই জন্য আমার ওখানে হ্যাশ চলে এসছে। এইবার ফরম্যাট করে দিই একটু, ফরম্যাট করলে সুবিধা হবে। আচ্ছা, এইখানে দেখা যাক, এখানে যে টেক্সটের মধ্যে যে জি থ্রির জায়গায় আমার চেঞ্জ হয়ে গিয়ে G2 হয়ে গেছে। এই G2 করে দিলে কিন্তু আমার চলে আসবে আবার, এখানেও তাই, এখানেও G2 করে দিতে হবে, G2 রেফারেন্স দিয়ে দিতে হবে। G2 রেফারেন্স দিলে ওটা যেহেতু আমার ফিক্সড করা আছে প্রত্যেকটাতে একই রকম হবে, ওটাকে ড্র্যাগ করে দিলেই চলে আসবে। এবার আমার ক্যালকুলেশন হয়ে গেল কত বছর কত মাস হয়েছে প্রত্যেকটা বিশ্বকাপ আজকের দিনের থেকে, মানে 31 মে 2021 থেকে কত বছর কত মাস সময় বেরিয়েছে, এই এই ক্যালকুলেশনটা আমরা করলাম। প্রথমে যে এবার ডেটা এন্ট্রিগুলো করব, পাকিস্তান জিতেছিল, তারপরে এটা শ্রীলঙ্কা জিতেছিল, তারপরে এটা জিতেছিল অস্ট্রেলিয়া তিনবার জিতেছে পরপর, 2003 জিতেছিল, 2007 জিতেছিল, সেখানে ইন্ডিয়া রানার আপ ছিল, সাংঘাতিক খেলা হয়েছিল। আচ্ছা, তারপরে ইন্ডিয়া জিতেছে 2011 এবং লাস্ট যেটা হয়েছে ইংল্যান্ডের সঙ্গে সেখানে হয়েছে, সেও সাংঘাতিক ওয়ার্ল্ড কাপের রেকর্ড খেলা হয়েছে, ইংল্যান্ড জিতেছিল ইংল্যান্ড নিউজিল্যান্ডের সঙ্গে। আচ্ছা, এবার সেলটাকে ফরম্যাট করছি, এবার দেখতে হবে সেল কীভাবে ফরম্যাট করছি। মার্চ সেন্টার বলে একটা অপশান আছে, সে কি মার্চ সেন্টারে করলাম, এবং ফ্ল্যাগ, এখানে যে ফ্ল্যাগগুলো আছে প্রত্যেকটা দেশের সেই ফ্ল্যাগগুলোকে আমরা অ্যাটাচ করব, তার জন্য আমি ওখানে ফ্ল্যাগ বলে একটা অপশান রাখলাম। এবার কালার, বর্ডার, এইসব স্টাইলগুলো এবার একে একে দিচ্ছি। অল বর্ডারে গেলাম, অল বর্ডারে এগুলো দিলাম, আর এইখানে রাউন্ড সবটা বর্ডার হবে না, বক্স বর্ডার হবে, চার পাঁচটা বর্ডার হবে, মাঝখানটা হবে না, সেজন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে এই বর্ডারগুলো দিতে হবে। Ctrl+1 প্রেস করলে সেখান থেকে সেল ফরম্যাটে যাওয়া যায়, ফিল বলে ট্যাব রয়েছে, সেই ফিল ট্যাবের মধ্যে
ফিল এফেক্টে গেলে কালারের এফেক্ট এখান থেকে চুজ করা যায়। যে যেরকম পছন্দ কালার দিয়ে তারপর ওকে করলে সেই কালার ওখানে শো করবে। কালার ইনবিল্ট কালারটাকে বানিয়ে নেওয়া যায়, সব ধরনের কালারই এখানে তৈরি করে নিয়ে তারপর ওকে করলে তৈরি হয়ে যাবে। ফিল কালার, নর্মাল ফিল কালার দিতে গেলে এমনি বক্স থেকে কালার, ফিল কালার বক্স থেকেও কালার দিতে যাবে। এবার এখানে কী করবো, কতগুলি ফ্ল্যাগ ইনসার্ট করব। ইনসার্ট পিকচার, পিকচারে গিয়ে ইনসার্ট পিকচার থেকে আমার এখানে পিকচার আছে ডেস্কটপে একটা ফোল্ডারে করা আছে, সেই পিকচারগুলোর সাইজ সবই একই রকম সাইজ করা আছে, সেই জন্য সব আমার সাইজ চেঞ্জ করার কোনো ব্যাপার নেই। সেই সব কটাকে আমি সিলেক্ট করে এখানে রাখলাম, সবকটাই সিলেক্টেড রয়েছে। এবার সাইজটাকে ওই সেলের সাইজের কাছাকাছি নিয়ে এসে রিসাইজ করতে হবে, ওই গ্রিডগুলো ধরে টানলে। আটখানা গ্রিড আছে, আটখানা গ্রিডে মোটামুটি একসঙ্গে যেহেতু সিলেট আছে, একসঙ্গেই প্রত্যেকটা সিলেক্টেড অবস্থাতেই রিসাইজ হয়ে গেল। রিসাইজ করার পর এইবার ইন্ডিভিজুয়ালি যে কান্ট্রির ফ্ল্যাগ সেই কান্ট্রি অনুযায়ী পরপর পরপর বসিয়ে যাচ্ছি। এইবার এখানে যে বসাবো, বসানোর পর সবটা বসানো হয়ে গেলে এবার সেলকে যদি আমি ছোটো বড়ো করি তাহলে পতাকাগুলো, যে ফ্ল্যাগগুলো আছে ফ্ল্যাগগুলো সাইজও ছোটো বড়ো হয়ে যাবে। সেটা যাতে না হয় তার জন্য একটা অপশান আছে, সেই অপশানটায় আমরা করলে সেল, সেলের সাইজ ছোটো করলেও করার সঙ্গে সঙ্গে পতাকার সাইজও ছোটো হয়ে যাবে। এগুলো সব ঘুরে রয়েছে, পতাকাগুলো রোটেট করা যাবে, রোটেট করলেই আবার চলে আসবে, অসুবিধা কিছু নেই। রোটেট অপশানে গিয়ে ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়ে ওই রোটেট অপশানগুলোতে প্রত্যেকটা পতাকাই ঘোরাতে হবে। ইন্ডিয়াতে বসবে এটা, আচ্ছা শ্রীলঙ্কার ফ্ল্যাগটাও ঘোরাতে হবে, অস্ট্রেলিয়ার ফ্ল্যাগও ঘোরাতে হবে। অস্ট্রেলিয়ার ফ্ল্যাগ একটাই রেখেছি আর বাকিগুলোকে কন্ট্রোল ধরে ড্র্যাগ করলে কী হবে, কন্ট্রোল ধরে ড্র্যাগ করলে ওই বাকি ফ্ল্যাগগুলো কপি হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা এইভাবে সব কটা ফ্ল্যাগ যখন কপি হয়ে গেল, এরপরে যেটা করতে হবে সেটা ওই প্রত্যেকটা ফ্ল্যাগ ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করে করে আমাকে কী করতে হবে, রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলে আগে একটু সাইজিংটা ঠিক করে নিই, সাইজিংটা ঠিক হয়নি, মনে রাখতে হবে যাতে ফ্ল্যাগটা যাতে সেলের বাইরে না যায়, যখন আমি সেট করব তখন যেন প্রথম অবস্থাতে যেন সেলের মধ্যে থাকে পুরোটা, তারপর আমি ওটাকে ফিক্সড করব। ফিক্সড করার অপশন প্রথমে আগে সব কটাকে রিসাইজ করে করতে হবে। এটা একটু ছোটো হয়ে গেছে, ছোটো বড় আছে, ইন্ডিয়ার ফ্ল্যাগটা আরও ছোটো হয়ে গেছে, গ্রিডগুলো টানলেই ছোটো বড় করা যায়, সেট করে নেওয়া যাবে।
ফ্ল্যাগটা ঘুরে গেছে, এটাকে সোজা করে দিই, রোটেট করাতে হবে। ওকে, এইবার এই ফ্ল্যাগে রাইট ক্লিক করে অপশানে গিয়ে প্রপার্টিজে গিয়ে সেট করে দিতে হবে। সেট করে দিলে প্রত্যেকটা ফিক্সড হয়ে যাবে সেলের মধ্যে। আর লাস্ট ডেটটা আছে। এইবার আমি ড্র্যাগ করে দেখালে ভালো করে বোঝা যাবে যে কীভাবে আমার এই কাজটা হলো কি হলো না। এবার যদি আমি কলমটাকে একটু রিসাইজ করি তাহলে বোঝা যাবে কলমের মধ্যে রিসাইজ করলাম ওই ফ্ল্যাগগুলো চেপে যাচ্ছে, তার মানে যত বড় করব ফ্ল্যাগ বড় হবে, ছোট করলেও ফ্ল্যাগ ছোট হয়ে যাবে। কলম ওয়াইজও হবে, রো ওয়াইজও হবে। থ্যাংক ইউ অফ অল।